আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি ব্লগ নিয়ে। অনেকদিন পর আপনাদের মাঝে ব্লগ নিয়ে চলে আসছি। এটা ছিল আমার গত শুক্রবারের ব্লগ, তো বিভিন্ন ব্যস্ততার কারণে এডিট করা হয়নি, তো ব্লগটা আপলোড করতে পারিনি। আর বেসিক্যালি আমি মাত্র সপ্তাহে দুই দিন ভিডিও আপলোড করি, তো সাধারণত আমি রেসিপি আপলোড করে থাকি, ব্লগ ভিডিও খুব কম দিই, কারণ ব্লগ ভিডিও দেওয়াটা অনেক কষ্টের। যাই হোক, তারপরও চেষ্টা করি মাঝে মাঝে ব্লগ দেওয়ার জন্য, যদিও খুবই কম দিয়ে থাকি। যাই হোক, তো শুক্রবারে দুপুরে খাবার আয়োজন করব। তো শুক্রবারে আমরা খাবো নতুন আলু দিয়ে গরুর মাংসের পাতলা ঝোল আর ভুনা খিচুড়ি। তো ভুনা খিচুড়ি করার জন্য আমি প্রথমে মুগ ডালগুলি ভেজে নিলাম, তো এগুলি ভাজা হয়ে গিয়েছে, এখন আমি ধুয়ে ভালো করে খুব ভালো করে ধুয়ে পানিতে ভিজিয়ে রাখব। এখন আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে নেব। হাফ কাপ পেঁয়াজ আমি বেরেস্তা করে নেব, তো আমি চুলাটা লো ফ্লেমে রেখে পেঁয়াজগুলি বেরেস্তা করে নিচ্ছি। পেঁয়াজগুলো আমার বেরেস্তা করা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। তো বেরেস্তা করা হয়ে গিয়েছে, এখন আমি খিচুড়িটা বসিয়ে দেব, তার জন্য আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নরম করে নিচ্ছি। তারপরে এখানে আমি মশলা দিয়ে দিচ্ছি, একটা তেজপাতা, দুইটা এলাচ, একটা দারচিনি দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আমি এখন দিয়ে দিচ্ছি ওয়ান টিস্পুনের মতো আদা, আদা এবং রসুনের পেস্ট। এখন দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়া হাফ টিস্পুন, আবার মরিচ গুঁড়া হাফ টিস্পুন, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। মশলাগুলো একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম। তো আমার মশলাগুলো কিন্তু কষানো হয়ে গিয়েছে, উপরে তেল চলে আসছে। এখন আমি যে ডালগুলি ভিজিয়ে রেখেছিলাম, এটা ভালো করে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তো এইভাবে ভিজিয়ে রাখলে হয় কি, ডালটা খুব তাড়াতাড়ি নরম হয় এবং রান্নাটা খুব ঝরঝরে হয়। তো যে কোনো ডাল দিয়ে যদি খিচুড়িটা রান্না করা হয়, তো বিশেষ করে মুগ ডালটা কিন্তু সিদ্ধ হতে একটু সময় লাগে। তো ডালটা যদি আগে একটু কষিয়ে নেওয়া হয় বা একটু রান্না করে নেওয়া হয়, তাহলে কিন্তু খিচুড়িটা অনেক ঝরঝরে হয়। তো আমি একটু সময় নিয়ে ডালগুলো একটু ভালো করে আমি সিদ্ধ করে নিচ্ছি। আমার ডালগুলো কিন্তু প্রায় 50% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। তো ডালগুলি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এখন দিয়ে দিচ্ছি পোলার চাল। আর এইখানে আমার পোলার চাল মেজারমেন্ট কাপে 1.5 কাপের মতো আছে। আর আমি ডাল নিয়েছি 1 কাপ ডাল নিয়েছি। তো আজকে 1 কাপ ডাল, মুগ ডাল আর 1.5 কাপ পোলার চাল দিয়ে আমি আজকে খিচুড়িটা রান্না করব। আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি,
যখন পোলাওয়ের চাল থেকে একটু পুটপুট শব্দ হবে তখন মানে সেই পর্যন্ত আমি এই ডাল এবং চালটা ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন আমি গরম পানি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে পোলাওয়ের চাল যে আমি 1.5 কাপ নিয়েছি, সেই 1.5 কাপের আন্দাজে আমি এখানে 3 কাপ গরম পানি দিয়ে দিলাম। আমি কিন্তু ডালের আন্দাজে পানি দিচ্ছি না, আমি পোলাওয়ের চাল যে আমি 1.5 কাপ পোলাওয়ের চাল নিয়েছি, সেই পোলাওয়ের চাল যদি 1.5 কাপ হয় তাহলে পানিটা ডাবল দিলে হয় কি অনেক সুন্দর হয়, যেটা আমরা সবাই জানি। তো আমি এখানে 3 কাপের মতো ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম, তারপর আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন চুলাটা হাইটে রেখে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। ফিরে আসলাম কিছুক্ষণ পর। তো যখন আমার ডাল এবং পানি যখন সমান সমান চলে আসবে, দেখতে পাচ্ছেন আমার ডাল এবং পানি পরিমাণটা সমান সমান চলে আসছে, এই পর্যায়ে আমি দমে দিয়ে দেবো। তো আমি একটা নিচে একটা তাওয়া দিয়ে আমি 5 মিনিটের জন্য আমি খিচুড়িগুলোকে দমে রেখে দেব। আর এইভাবে দমে রেখে দিলে কিন্তু খিচুড়িটা অনেক ঝরঝরা হয় আর খেতেও ভালো লাগে, আর অনেক সময় নরম হয়ে যায়। নরম হলে কিন্তু পোলাও বা খিচুড়ি বিরিয়ানি যেটাই বলি না কিন্তু খেতে কিন্তু একদমই ভালো লাগে না। তো দেখতে পাচ্ছেন আমি ফিরে আসলাম 5 মিনিট পর, দেখতে পাচ্ছেন আমার খিচুড়িটা কিন্তু অনেকখানি ঝরঝরে হয়েছে। আমি শুরুতে যে কিছু পেঁয়াজ বেরেস্তা করেছিলাম সেখান থেকে আমি অর্ধেক পেঁয়াজ বেরেস্তা এখানে দিয়ে দিচ্ছি। তো আমার খিচুড়ি রান্নাটা হয়ে গিয়েছে, আমি এখন গরু মাংসটা রান্না করে নেব। তো গরু মাংসটা আমি আগে সমস্ত মশলা দিয়ে আমি আগে মেখে নিয়েছি। তো এখানে আমার 1 কেজির মতো গরু মাংস আছে, আর গরু মাংসটা আমি যখনই রান্না করি আমি একদম সমস্ত কিছু দিয়ে মেখে রান্না করে দিই, এতে হয় কি ঝামেলাটা কম হয়, আর এভাবে রান্না করলে কিন্তু খেতেও অনেক টেস্টি হয়। তো আমি চুলাটা একদম কম আছে রেখে আমি কিন্তু যখন আমি সমস্ত মশলা দিয়ে আমি গরু মাংসগুলো মেখেছিলাম, তো হাতটা ধুয়ে আমি অল্প একটু পানি দিয়েছিলাম, মানে জাস্ট হাতটা ধুতে যতটুকু পানি লাগে সেই পরিমাণ পানি দিয়েছি। তো দিয়ে আমি এই যে দেখতে পাচ্ছেন অল্প আছে, আমি মাংসগুলো একদম ভালো করে কষিয়ে নেব। তো আমি ঢেকে আমি কিন্তু একটু সময় নিয়ে আমি মাংসগুলি কষিয়ে নিচ্ছি। আর গরু মাংসটা কিন্তু কষানোর উপর টেস্টটা এটা ভ্যারি করে, যত ভালো মতো কষানো হবে গরু মাংসটা ততই ভালো লাগবে খেতে। মাংসগুলি ভালো মতো কষানো হয়ে যাওয়ার পর আমি এখন গরম পানি দিয়ে দিলাম। আর মাংসের মধ্যে কিন্তু যখন ঝোলের পানিটা দেওয়া হয় তখন কিন্তু গরম পানিটা দিলে কিন্তু মাংসটা খুব ভালো একটা টেস্ট আসে। তো তারপর আমি এখন দিয়ে দেবো আলু, নতুন আলু এগুলি। তো এর মাঝে আমি কিছু কাঁচামরিচ দিয়েছিলাম। আর আজকের রান্নাটা আমি একটু ঝোলঝোল করে করবো, যেহেতু ভুনা খিচুড়ির সাথে খাওয়া হবে, তো খিচুড়ির সাথে কিন্তু মানে ভুনা খিচুড়ির সাথে কিন্তু একটু ঝোলঝোল টাইপের মাংস হলে কিন্তু বেশ ভালো লাগে খেতে।
তো রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে দেবো, তার আগে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। তো জিরা গুঁড়াটা কিন্তু গরু মাংসের সাথে খুব যায়। তো আমার রান্নাটা কিন্তু অলমোস্ট ডান, আমি এখন চুলাটা অফ করে দেবো। অফ করে দিয়েছি, তো এখন আমি কিছু ভর্তা করে নেবো। এটা হচ্ছে পেঁয়াজ মরিচের ভর্তা। তো অনেকে কিন্তু খিচুড়ির সাথে আচার খেতে পছন্দ করে, তো আমার কাছে আচারটা তেমন একটা ভালো লাগে না। তো আমি যখনই খিচুড়ি করি তখনই আমি পেঁয়াজ এবং শুকনো মরিচ ভেজে, তেলে ভেজে যে পেঁয়াজ মরিচের ভর্তাটা করে নিই। তো এর সাথে ধনিয়া পাতা দিলে অনেক ভালো হতো, বাট আমার ধনিয়া পাতাটা আমার হাতের নাগালে ছিল না, তাই ধনিয়া পাতা ছাড়াই আমার ভর্তাটা করতে হচ্ছে। তো আমি এখন একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি, ঝাল ঝাল করে ভর্তাটা করে নিয়েছি। আর এখন আমার ভর্তাটা হয়ে গিয়েছে, আমি এখন খিচুড়ি যে রান্না করছি সেটা আমি সার্ভ করে নেব। এখন খাবার পালা, খাবার খেয়ে নেব। তো দিন যেহেতু অনেক ছোট হয়ে গেছে, তো আমাদের খেতে খেতে কিন্তু প্রায় আসরের আজান দিয়ে দিয়েছে। তো খেয়ে নিচ্ছি, আজকে খুবই সিম্পল খাবার বাট অনেক ইয়াম্মি খাবার। এটা কিন্তু খুবই পছন্দনীয় একটা খাবার সবার কাছে, ভুনা খিচুড়ি আর গরু মাংস বেসিক্যালি অনেকের কাছে অনেক প্রিয় খাবার এটা। ও কিন্তু অনেক পছন্দ করেছে। তো এখন আমাদের দুপুরে খাবার পরে এটা হচ্ছে বিকালবেলা, তো আমি এখন কিছু পপকর্ন ভাজবো। তো পপকর্নটা কিন্তু আমি অনেকেই পপকর্নের মধ্যে বিট লবণ দিয়ে থাকে, তো আমি বিট লবণ দিই না, আমি যে সাদা লবণ যে আছে রান্নার লবণ সেই লবণ দিয়ে আমি পপকর্নটা ভেজে নিই। আর এখন পপকর্নের সাথে আমরা চা খাবো, যেহেতু দুপুরে ভারী খাবার খাওয়া হয়ে গেছে এবং অনেকটাই বেলা হয়ে গিয়েছিলো, তাই আমরা আজকে হালকা চা খাবো। চার সাথে তেমন কিছুই খাবো না, ভারী কিছু খাবো না। তো আমি যে পপকর্নটা আমি ঢেকে দিচ্ছি, তো দেখতে পাচ্ছেন পপকর্নটা কিন্তু হয়ে যাচ্ছে। তো যতক্ষণ পর্যন্ত ফুটতে থাকবে ততক্ষণ পর্যন্ত ঢেকে দেবো, যখন ফুটা বন্ধ হয়ে যাবে তখন ধরে নিতে হবে যে সমস্ত পপকর্নগুলি খুব ভালো মতো ভাজা হয়ে গিয়েছে। চুলাটা একদম মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে, রেখে পপকর্নগুলি ভেজে নিতে হবে। তো এটা কিন্তু দেখার মতো একটা দৃশ্য, দেখতে আমার অনেকই ভালো লাগে, খুবই ভালো লাগে, কী সুন্দর সাদা মুক্তার মতো পপকর্নগুলি ভাজা হয়ে যাচ্ছে। তো আমার পপকর্নগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নেব। ওয়াও, খুব সুন্দর লাগছে দেখতে, খুবই কম দামে এবং তো অনেকেই পছন্দ করে। তো পপকর্ন ভেজে নিয়েছি, আর আজকে আমরা কফি খাবো, সাথে কমলা আছে, হালকা নাস্তা করে নিচ্ছি। তো আমরা আজকে ক্যাপাচিনো কফি খাবো। তো আমি কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম কীভাবে বাসায় কোনো প্রকার মেশিন ছাড়াই ক্যাপাচিনো কফি বানানো যায়। সেই কফির মিক্সচার কিছুটা ফ্রিজে ছিল, তো বেসিক্যালি সময় কিন্তু কফি খাওয়া হয় না, চাই খাওয়া হয়। তো মিক্সচার কিছুটা ছিল, তো সেটা দিয়ে আজকে কফিটুকু খেয়ে নিচ্ছি। তো ফ্রিজে অনেকদিন থাকলে কিন্তু ভালো লাগে না, আজকে এটা শেষ করে ফেলবো।
মানে চা বানিয়ে ফেলে, কিন্তু ফ্রিজের ভিতরে যে মিক্সচারটুকু ছিল সেটা মনেই থাকে না। তো চা খেতে খেতে আপনাদের কাছে বিদায় নেব। আমার আজকের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে বলবেন, এবং প্লিজ সবাই আমার সাথে থাকবেন। আমার আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন, এবং প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এবং পাশে থাকা ছোটো বেল বাটনটা অন করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সবাই তো অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।